মাদ্দে লাজিম হলো বেসিক মাদের পরের অক্ষরে তাসদিদ হবে অথবা সাকিন হবে মাদ্দে লাজিম কাকে বলে এটা কি মাদ এটা কি মাদ বলেন তো আলিফ এখন যদি এর পরের অক্ষরে যদি এরকম তাসদিদ হয় তাহলে কি মাদ হবে

এখন যদি পরের অক্ষরে এরকম সাকিন হয় তাহলে এটা কি মাদ হবে মাদদা লাজি তাহলে এটা কয় লিপ মাত হবে এটাও চার লিপ বুঝতে পেরেছেন তাহলে মাদদে লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে তাসদিদ অথবা সাকিন একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে তাসদিদ অথবা সাকিন আসলে সেটা মাদবে আর বেসিক মাত তো আপনারা বুঝেছেন আলিফ মাত বেসিক মাত ওয়াও মাত বেসিক মাত ইয়া মাত বেসিক মাত খাড়া জবর বেসিক মাত খাড়া জের বেসিক মাত উল্টা পেশ বেসিক মাত এটা গেল শব্দের মধ্যে ماده লাজিম কিন্তু আমরা অনেক সময় কোরআনে দেখতে পাই যে আলিফ আসসা দেখতে পাই না আমরা তারপর পাই এখন দেখেন আমরা কিন্তু ইংরেজিতে একটা বর্ণ উচ্চারণ করতে গেলে আরো কিছু বর্ণের সাহায্য লাগে কিন্তু লাগে না যেমন আপনাকে যদি বলা হয় যে ইউটা বানান করেন তো তখন আপনি কি বলবেন ও ইউ একই বানান না যেমন অনেক সময় আপনি দেখবেন যারা একটু সংক্ষেপে লিখতে চায় তারা কিন্তু আপনাকে এই ইউ বানান লিখবে না মনে করেন শুধু ইউ দিয়ে দিবে যে ইউ কেম ইউ কেম তুমি এসেছিলে ইউ কেম বা ইউ কাম বা ইউ উইল কাম এই ইউ কিন্তু তারা এই রকম সংক্ষেপে ইউ লেখে লেখে না আচ্ছা এরপরে দেখেন আপনি ল্যাপটপে যদি জি বানান করতে চান জি তাহলে বানান কি তাহলে কয়টা অক্ষর লাগতেছে এরপর যদি আপনি লেখেন জ্বরের ওষুধ আছে না এইচ প্লাস হ্যাঁ বানান কি এআই এসি সরি এ এইচ বলেন আমরা কিন্তু যদি না জানতাম ওষুধ না দেখতাম তাহলে আমরা এইচ এভাবে লিখতাম ঠিক না আর এরকম একটা প্লাস দিতাম তাই না তার মানে এই এইচ এর বানান কয়টা অক্ষর লাগে এইচ বানান করতে গেলে তিনটা অক্ষর লাগে আরে হ্যাঁ বুঝতে পেরেছেন এই যে যে ইংরেজি বর্ণ যেমন একটা অক্ষর বানান করতে তিনটা লাগে আরবিতেও কিন্তু এরকম একটা অক্ষর বানান করতে গেলে তিনটা দুইটা এরকম লাগে যেমন আলিফ বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে আলিফ আলিফ তাহলে কয়টা হলো তিনটা একটা কই এখানে তিনটা না আলিফ দেখেন লাম বানান করতে গেলে কয়টা লাগে তিনটা লাম আলিফ সাকিন কয়টা অক্ষর হলো তিনটা এবার দেখেন মিম বানান করি আমি মিম বানান মিম বানান করতে গেলে কয়টা অক্ষর লাগবে মিম ইয়ামিম কয়টা হলো তিনটা এখন দেখেন যে সমস্ত বর্ণ বানান করতে গেলে তিনটা বর্ণের সাহায্য লাগে তার কিন্তু মাঝের অক্ষরে মাদ থাকে জি শুধু আলিফ বাদে শুধু আলিফ বাদে দেন মিম বানান করতে গেলে মাঝখানে কি মাদ ইয়ামাদ ইয়ামাদের পরের অক্ষরে কি আছে আমরা একটু আগে কি বললাম যে বেসিক মাদের পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ থাকলে কি মাদ হয় তাহলে মিমটা কি মাদ্দ লাজিম লামটা মাদ্দ লাজিম না জি হ্যাঁ তাহলে যেখানে মাদ্দ লাজিম হবে সেখানেও চার মাদ হবে মাদ হবে ঠিক না যেমন ইয়া সিন ইয়াতে ইয়া বানান করতে গেলে দুইটা অক্ষর লাগে ইয়া তা দুইটা অক্ষর লাগলে এটা কি মাছ হবে না 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 এটা তো আলিফ মাছ কারণ মাদ্দে লাজিম হতে হলে তারপরে আর একটা কি একটা অক্ষর সুকুন থাকতে হবে না পরের অক্ষরে থাকতে হবে তো ক্ষেত্রে তো সেই আর অক্ষর লাগতেছে না কিন্তু সিন বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে সিন ইয়া নুন সিন ইয়া নুন দেখেন সুকুন তাহলে এটা কি মাদ হলো বলেন এবার মাদদ لازم মাদদ তাহলে এবার বুঝেছেন যে মাদদ لازم কিন্তু বনের মধ্যেও আছে মাদদ লাজিম কিসের মধ্যে আছে বর্ণের মধ্যে আছে যেমন আমরা বিভিন্ন সুরার শুরুতে আমরা কিন্তু এরকম বর্ণ পাই যেমন একটা সুরার শুরুতে আছে শুধু ক আছে 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 কিন্তু কফ বানান করতে গেলে কি কি লাগে দেখেন কফ না কফ আলিফ আর ফায়ে সুকুন তাহলে এটা দেখেন কফ আলিফ ফায়ে সুকুন তাহলে আলিফ মাদের পরে অক্ষরে কি সুকুন আছে না তাহলে এটা কি মাদ হবে মাদ্দ আজিম দেখেন একটা সুরার একটা সুরার শুরুতে আছে নুন আছে তাহলে নুন বানান করতে গেলে কি কি অক্ষর লাগে আবার নুনে শুকুন তাহলে এখানে দেখেন ও মাদের পরে নুনে তা সুকুন তাহলে এটা কি মাদ হবে মাদিম মাদ্দেল আজিম তার মানে মাদ্রেল আজিম কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে শব্দের মধ্যে হয় আরেকটা একটা কিসের মধ্যে হয় বর্ণের মধ্যে এখন দেখেন এই যে যে সব সুরার শুরুতে যে সমস্ত এইভাবে অক্ষর গুলো আছে আমরা কি আসলে ওটা কি জবরদের পেজ দিয়ে পড়ি না বর্ণের উচ্চারণ করি বলেন তো আমরা কিন্তু বর্ণের উচ্চারণ করি আমরা একটু স্লাইড বের করলে ধর আমরা দেখতে পারবেন আরো ভালোভাবে যেমন এই এইটা দেখেন ইয়াসিন এখানে বলেন ইয়ার উপরে আপনাদের জবর পড়েছে না জের পড়েছে না পেশ পড়েছে না শুধু ইয়া অক্ষর পড়েছে ইয়া অক্ষর পড়েছে এই জন্য পড়েছে এইগুলোকে বলা হয় হরুফে মুকাত্ত muqattaat কি বলা হয় muqattaat hurufe muqattaat 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 মানে কি बिस्सिनो वर्ण बिस्सिनो वर्ण এইগুলো কিন্তু আমরা बिस्सिनो वर्ण হিসেবে পড়ি শব্দ হিসেবে না যেমন আপনি মনে করেন যে আপনারা তো এখন আল্লাহ অনলাইনের সুবাদে করোনার সুবাদে আপনাদের এখন অনলাইনে ক্লাসের সুযোগ হয়েছে কিন্তু এর আগে কিন্তু আপনারা অনলাইনে কোরআনের ক্লাস চিন্তাই করতে পারতেন না অনেকে দেখা যেত যে এই যে জি বাংলার সামনে বসে থাকতে না ঠিক কিনা এই যে যে জি এই জিটা কিন্তু একটা বর্ণ জিটা কি কোনো শব্দ এটা কিন্তু একটা বর্ণ কারণ জি লিখতে গেলে তিনটা বর্ণ লাগে সেই জন্য জিটাকে বানান করে বড় বানানো হয়েছে এবার দেখেন ইয়া ইয়া কিন্তু একটা বর্ণ সিন একটা কি বর্ণ তাহলে ইয়াটা একালিপ মাদ কারণ ইয়া বানান করতে গেলে মাত্র দুইটা অক্ষর লাগে দুইটা অক্ষর লাগলে সেটা একালিপ মাদ হবে আর তিনটা অক্ষর লাগলে মাঝখানে যদি বেসিক মাধ হয় তাহলে কয়ালিপ মাদ হবে চারালিপ এবং সেটা হবে মাদ্রে লাজি

আলিফলা মি দেখেন আমরা কিন্তু এখানে অক্ষরের উচ্চারণ করতেছি এবং লামের কি দেখেন তো লাম আলিফ মিমে সাকিন তাহলে কি মাদ মাদ্দে লাজিম মিম ওরকম কয়েকটা আমরা উচ্চারণ করছি এটা কি মাদ মাদ্দে লাজিম এই জন্য দেখেন লামেও চার আলিপ মাদ মিমেও চার মাদ এইগুলোকে একত্রে কি বলা হয় হরুফে মুক এগুলো কি বলা হয় হরুফে মুকতো হরুপ আসলে হরফের বহু বচন হরফ হরুপটা কি হরফের বহু বচন যেমন আমরা ইংরেজিতে বলি লেটার লেটার মানে কি বর্ণ ঠিক না আরবিতে লেটারের আরবি কি হরফ ঠিক না হারফুন যেটাকে আমরা বলি হারফুনের বহু বচন কি ফুন তাহলে এই জন্য এটাকে এই এই ধরনের বর্ণ এগুলো এগুলোকে কি বলা হয় হরুফে মোক আদিবোর দেখেন র এখানে দেখেন লাম বানান করতে গেলে তিনটা বর্ণ লাম বানান করতে গেলে কয়টা বর্ণ তিনটা মিম কয়টা তিনটা র কয়টা দুইটা তাহলে যে সমস্ত বর্ণ উচ্চারণে তিনটা বর্ণের সাহায্যের প্রয়োজন হয় এবং মাঝের থাকে তাহলে সেটা হবে আর লাজিম এখানে মাদের বনে মাদ আছে কিন্তু পরে কি আর কোনো বর্ণ আছে যুক্ত বর্ণ নাই তিনটা বর্ণ নাই এজন্য এটা বেসিক মাদ এটা এরপর দেখেন ইয়াসিন তো আমরা দেখলাম ইয়াটাও এক সিনটা চার আলিপমাদ মাদেম এরপরে দেখেন নুন নুন বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে মাঝে একটা আবার এগুলো কি মাদ মাদ্দেল আজিম আলিফুলা কিন্তু কোনো মাদ নাই আলিফের মধ্যে কোনো মাদ নাই লামে হচ্ছে মাদ্দেল আজিম সাকিন আছে তারপরে মিমে মাদ্দেল আজিম

দেখেন মাদ্দেল লাজিম দেখেন এখানে এই যে আলিফ মাদের পরে নুনে কি আছে এটা কি হবে নুন সবাই বলি আনা

এরপর দেখেন এই যে আল আন এখানে কিন্তু খাড়ামাদের পরের অক্ষরে সাকিন অন্য কিন্তু সব তাজদিদ যেমন আমরা দেখেন এখানে এই যে ইদা যা এটা কি মাদ মাদ্দে লাজিম কিভাবে এখানে তো পরের অক্ষরে এটা ماده মুত্তাসিল ماده মুত্তাসিল কেন আলিফ মাদ এর পরের অক্ষরে একই শব্দের মধ্যে কি আছে হামজা আছে তাহলে আলিফ মাদ বা বেসিক মাদ এর পরের অক্ষরে একই শব্দের মধ্যে হামজা আছে ইউ উন রা কি মাদ বেসিক

من الذين كفروا سواء سواء كمان. المادة متسيل. المادة متسيل. المادة متسيل. ولا يحيطون بشيء من علمه إلا علمه كمان. المادة متسيل. لكن تو মাদের মুনফাসিল মুনফাসিল কারণ কি এটা কিন্তু দেখেন আলিফ মাদ এটা কিন্তু আলিফ মাদ না খারাজের পরের অক্ষরে হামজা খারাজের পরের অক্ষরে ডিটা হামজা খারাজের পরের অক্ষরে ডিটা হামজা বলতে খারাজের কোন মাদের সিমিলার আলিফ মাদ সিমিলার ইয়া আচ্ছা

মাস আল্লাহ এটাও মনফা মনফাছিল কারণ এখানে আলিপমাদের পরে হামজাটা ডিতাস এখানে আলিফমাদ পরে হামজা ডিতাস এখানে আলিপের পরে হামজা ডিতাস

ولا اتاو منفصل اتاو منفصل. منفصل إنا 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 كيمات منفصل ملفصل. منفصل. ملفصل. منفصل وما أدراك ما كيمات منفصل منفصل لقد خلقنا الإنسان في أحسن تقويم من في منفصل من 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 ما, من من ما شاء الله غير المغضوب عليهم ولو ضال دول كيمات ملفصل ملفصل ما شاء الله.

সবাই একটু মনে রাখার চেষ্টা করবো আমরা আজকে আর মাদ পড়ব না আমরা আগামীকাল পড়বো দুইটা বেস ই মাদ কন্ডিশনাল মাদ মনে রাখবেন কালকের কিন্তু মাদ শেষ হয়ে যাবে দুইটা কন্ডিশনাল একটা মাদ হলো মাদে লিনে আরজি আরেকটা হলো লিন এই মাধ্যে আর্জি কিন্তু কন্ডিশনাল মাদ অর্থাৎ সবসময় মাদে আর্জি হবে না আর মাদ্দে লিনটা তো মাদি হবে না কন্ডিশন ছাড়া কেন লিন শব্দ বা না আমরা ইনশাল্লাহ আজকে পর্যন্ত আমরা অল্প অল্প করে পড়ি তাহলে মনে থাকবে ইনশাল্লাহ এবং ভালো করে আমরা আয়ত্ত করতে পারব তা আমাদের পড়া আজকে এখানে শেষ করব আমরা আমরা একটু সবাই আগে আসার চেষ্টা করব অনেকেই আপনারা দেরি করে আসেন পরে দেখা যায় আপনারা অনেকেই বলছেন এটা মাদ্দে লাজিম অনেকেই বলছেন এটা মাদ্দে মুনফাসিল কিন্তু কেউ কেউ আবার এটা বুঝতেছেন না এরকম কিন্তু হবে কারণ কি যারা দেরি করে আসেন তাদের কিন্তু এই সমস্যাটা ফেস করতে হতে পারে যে আমি তো বুঝলাম না কি ভাই ماده এবার আমাকে বলেন এরকম কেউ আছেন কি না যে asker পড়াটা বুঝতে পারেননি না না হুজুর প্রথম থেকে আসেন যদি কেউ এরকম থাকেন কোনো লজ্জার কিছু নাই দেরি হতেই পারে এমনি না বুঝতে পারেন এটাও হতে পারে সবাই যে সমানভাবে বুঝবে বিষয়টা এমন না আমি কিছু বুঝছি স্যার কোনটা কোনটা বুঝেননি বলেন একটু বুঝতে পারছেন যে পরে যে শব্দগুলো আমরা পড়লাম ওখান থেকে আমরাটা কনফিউজ হয়ে যাচ্ছে মুত্তাসিল হচ্ছে বা লাজিম আচ্ছা মুত্তাসিল আর লাজিমটা একটু আচ্ছা ঠিক আছে মুত্তাসিল এবং লাজিমের পার্থক্য দেখাচ্ছি দেখেন এইটা হচ্ছে আলিফ মাত ঠিক না জি এর সাথে সাথে মানে কি এখানে দেখেন কোনো স্পেস নাই তার মানে কি একই শব্দের মধ্যে আছে না হামজাটা জি আম দা তাইলে এইটা মুত্তাসিল হামজার সাথে হামযার সম্পর্ক হলেই কাসা সম্পর্ক হলেই মুত্তাসিল আচ্ছা আমি একটু কথা বলে সবাই একটু চুপ থাকেন এরপরের মধ্যে লাজিম দেখেন আপনি দেখেন আ এটা কি মত বলেন তো এতটুকু কিন্তু এখন আলিফ মাদই আছে কিন্তু এর পরের অক্ষরে কিন্তু লাজিমটাও কিন্তু হামজা সম্পর্ক না এর পরের অক্ষরে কিন্তু তাশদিদ অথবা কি সাকিন সুকুন তাহলে এইটাই কিন্তু মাদ্দে লাজিম কারণ কি বেসিক মাদের পরের অক্ষরে কিন্তু তাসদিদ আছে ঠিক একই ভাবে যদি এখানে বেসিক মাদের পরের অক্ষরে যদি সাকিন থাকে তাও মাদ্দে লাজিম যেমন বেসিক মাদ কি এটা খাড়া জবর এটা বেসিক মাদ না এর পরের অক্ষরে যদি লামে সুকুন থাকে তাহলে এটা কি কি মাদ হবে এটা লাজিম এটা তার মানে মুত্তা এবং মুনফাসিলের সাথে কিন্তু বেসিক মাদের সাথে হামজার সম্পর্ক হামদার সম্পর্কটা কাছাকাছি হলে মুত্তাসিল চার আলিট মাঝ আর হামদার সম্পর্কটা যদি দূরবর্তী হয় হামদারটা যদি বেসিক বেসিক মাদের সাথে অ্যাটাচ না হয়ে ডিটাস হয় তাহলে কিন্তু মুনফাসিল আর একই শব্দের মধ্যে যদি বেসিক মাদের পরের অক্ষরে সাকিন অথবা তাসদিদ হয় এখানে হামজানা এখানে হামজানা যেটা যে কোনো অক্ষর হতে পারে সেই ক্ষেত্রে সাকিন অথবা তাসদিদ হলে সেটাই মাদ্দে লাজিম আচ্ছা তবু আমরা আজকে যে রেকর্ডটা হলো রেকর্ডটা আপনারা শুনবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন সবাই একটু আগামীকাল ঠিক আটটার দিকে আসার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ একটু দোয়া পড়ে শেষ করব আ সুবহানাক আল্লাহুম্মা আমি একটু কথা কি প্রথম খন্ডটা কখন থেকে হবে আপা এটা হচ্ছে আমাদের এই এখন তো সবাই ছুড়িয়ে সিটি আছে ছুটির বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে কেউ ঢাকা আছে ঢাকার বাইরে আছে কেউ বেড়াতে গেছে ওই জন্য আমরা এসও কি নির্বাচনের পরপরই আমরা ইনশাআল্লাহ শুরু করব আপনাদেরকে জানিয়ে শুরু করব ইনশাআল্লাহ

ও আচ্ছা রবিবার দেওয়া যায় না আমরা তো ধরেন ডায়াবেটিস আছে একটু সকালে হাঁটতে বের হই আচ্ছা এমনিতেই মনে করেন এখন কিন্তু সূর্য উদয় হয় সাড়ে ছয়টার পরে পঁয়ত্রিশ ছত্রিশে তা আমরা ছয়টায় ফজর নামাজ পড়ে শুরু করি সাতটার মধ্যে আমাদের শেষ হয়ে যায় তা আপনারা পড়া দিয়েও কিন্তু হাঁটতে যেতে পারবেন এখন তো একটু কুয়াশা হলে একটু মানুষ এমনিতেই দেরিতে হাঁটতে যায় তা আপনারা দেখেন যদি পারেন অসুবিধা নাই